আমরা জানি যে মুসল্লি এমনিতেই কমে যাবে, সেই কমের মধ্যে যে আমরা নিয়মিত আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে নিয়মিত থাকা শেষ পর্যন্ত তৌফিক দান করুক, আমিন। রমাদান কেন্দ্রিক বলেছিলাম লাইলাতুল কদর নিয়ে কথা বলবো, আজকে লাইলাতুল কদর বলবো ইনশাআল্লাহ। লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম উত্তম রাত, হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত। একটি রাত মানে হচ্ছে হাজার মাস, হাজার মাস মানে চিন্তা করা যায় কতটি হতে পারে। এক বছরে হচ্ছে বারো মাস, এক হাজার মাসে কত বছর হচ্ছে চিন্তা করা যায়, হিসাব করলে ক্যালকুলেট করলে দেখা যায় তিরাশি চুরাশি বছর বা তার চেয়েও বেশি হচ্ছে। তো এত বছরের চেয়েও বেশি, এত বছর রাত্রি ইবাদত করলে পরে যে নেকি পাবো তার চেয়ে বেশি নেকি পাবো একটি রাত্রি ইবাদত। সুবহানাল্লাহ, মানে একটা রাত কয়টা রাত, একটা রাত, আর তার নামই হচ্ছে লাইলাতুল কদর। যেই কদরটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল বরাত হিসেবে ঘোষণা দিয়েছেন, যেই বরাতটাকে আমরা লাইলাতুল কদরে না খুঁজে আমরা খুঁজতেছি লাইলাতুল নিসফিন শাবান, মানে যে পনেরোই শাবানে শবে বরাত নামে যে একটা রাত করে নিয়েছি রাত। এটাতে মূলত শবে বরাত যারা পালন করে যে উদ্ধৃতিগুলো দেয় অধিকাংশ উদ্ধৃতিটাই নিয়ে যাওয়া হচ্ছে লাইলাতুল কদর থেকে, এর বর্ণনাটাই ওই জায়গায় খাটায় দিচ্ছে। এটা সাধারণভাবে যদি আপনারা একটু চিন্তা করেন তবুও বুঝতে পারবেন, কেমন কেমন মানে তাদের যুক্তি থাকে যে লাইলাত শবে বরাতে কি করা হয়েছে, কোরআন নাজিল করা হয়েছে। শবে বরাতে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে এই কারণে ওই রাত্রির মর্যাদা এত বেশি, ওই রাত সারা রাত ইবাদত করতে হয়। যেটা আপনাদেরকে যদি আমি দুইটা আয়াত বলি কোরআনের বা তিনটা আয়াত বলি তো আপনারা নিশ্চিন্তে বুঝতে পারবেন যে এই কথাটা একদম অযৌক্তিক বা মিথ্যাচার ইসলামের ভিতরে। কেমন ভাবে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা বাকারার মধ্যে বলতেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে কোরআন নাযিল করছে। এই আয়াতের ব্যাপারে পৃথিবীর কোনো বিদ্বান, কোনো আলেম, কোনো মাযহাবি, কোনো লামাযহাবি কেউ দ্বিমত পোষণ করতে পারবে, সম্ভব নয়, কলম ধরতে পারবে না, মুখে কথা বলতে পারবে না। এবার আসেন রাতের ব্যাপারে, আল্লাহ সূরা কদর নাম দিয়ে নামীকরণ করছে একটা সূরা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমরা নাজিল করেছি ইহাকে এই মহাগ্রন্থকে লাইলাতুল কদরের রজনীতে। তো লাইলাতুল কদরের রজনী কোন রাত কোন মাসে পড়ে, শবে বরাতে নাকি রমাদানের মধ্যে পড়ে বলেন তো, কোন দিন এটা আমরা কেউ নিশ্চিত নয়। পৃথিবীর কোন বিদ্বান বলতে পারে না যে একুশে রমাদানের দিন বা একুশে রমজানের রাত্রে লাইলাতুল কদর, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে সাতাশে রাত্রিতে লাইলাতুল কদর? কেউ বলতে পারবে না। কিন্তু লাইলাতুল কদর যে রমজান মাসের মধ্যে এই ব্যাপারে পৃথিবীর কোনো বিদ্বানের কোনো আলেমের কোনো ফকির দ্বিমত নেই, সকলেই অক্ষমত পোষণ করেছে যে লাইলাতুল কদর রমজান মাসে, বা মূলত লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে। লাইলাতুল কদর যদি খোঁজার ব্যাপারে কথা বলা হয় তাহলে আলেমগণ ইসলামিক স্কলারগণ তারা বলে থাকেন যে আপনারা খুঁজবেন পুরো রমজান মাস ব্যাপী, তবে বেশিরভাগ চেষ্টা করবেন একুশ থেকে নিয়ে তিরিশের মধ্যবর্তী যে কোনো একটা দিন, এই বিজর রাত্রিগুলো আরো বেশি চেষ্টা করবেন কারণ বিজর হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আচ্ছা, লাইলাতুল কদর রাত্রিটা অনেক গুরুত্বপূর্ণ, তাই না? যেই রাত্রিতে ইবাদত করলে হাজার মাসের চেয়ে বেশি নেকি পাওয়া যায়, যেই রাত্রিতে এক টাকা দান করলে পরে হাজার মাস দান করলে পরে যে নেকি পাওয়া যায় সেই একই নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। যেই রাত্রিতে দুই রাকাত নামাজ পড়লে পরে হাজার রাত্রি জাগরণ করে দুই রাকাত নামাজ পড়লে যে নেকি পাওয়া যাবে সেই নেকি ওই এক রাত্রি পড়লেই পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এখন ওই রাতটা কোন রাত এটা ব্যাপারে আমাদের জানা দরকার না? পৃথিবীর সকল আলেমগণ লাইলাতুল কদরের যত ফজিলত রয়েছে সব ফজিলতের ব্যাপারে একমত হলে পরেও লাইলাতুল কদর কবে এই ব্যাপারে কেউই একমত হতে পারে না, কেউ হতে পারে না। তবে আমাদের বাংলাদেশের হুজুরেরা এবং আমরা বাঙালিরা বুঝে নিয়েছি লাইলাতুল কদর হচ্ছে সাতাশি রাত্রি, কারণ কারণ ওই রাত্রিতে আমার দেশের কোরআন খতম হয়, ওই রাত্রিতে আমার দেশের যত হুজুর আছে সব হুজুররা বড় একটা মাহ মিলাদ মাহফিল করে ফেলে, বড় একটা দোয়ার আয়োজন থাকে, ওই রাত্রিতে আমরা সবাই কবর জিয়ারত করি, সারা রাত্রি জাগরণ করি, ইবাদত করি। কেন? আমরা ধরে নিয়েছি ওই রাত্রি লাইলাতুল কদরের রাত্রি, কিন্তু ওইটা যে লাইলাতুল কদরের রাত্রি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীগণ সাহাবীগণ তারা কেউই জানতেন না।
যেই কারণে তারা পুরো রমজান মাসেই লাইলাতুল কদর অন্বেষণ করতেন, খুঁজতেন পুরো রমজান মাস। বুঝেন কথাটা? শেষের দশ দিন কিন্তু না, মানে রমজানের রাত্রি যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে রমজানের চাঁদ দেখা গিয়েছে, ওই রাত থেকে নিয়ে শুরু করে নিয়ে একদম শাওয়াল মাসের চাঁদ না দেখা পর্যন্ত প্রতিদিন তারা লাইলাতুল কদরের নিয়ত করত, প্রতিদিন রাত্রিতে, প্রতিটা রজনীতে। কেন? কারণ কেউ কি বলতে পারে যে লাইলাতুল কদর কোন রাত্রিতে হচ্ছে? কেউ বলতে পারে না। এরপরে আরেকটা ব্যাপার রয়েছে, যে ব্যাপারটা আলেমদের মধ্যে বিশেষ করে দ্বিমত পোষণ দেখা যায়, সেটা হচ্ছে যে লাইলাতুল কদর আমার দেশের একুশে রাত্রিতে, নাকি সৌদি আরবের একুশে রাত্রিতে, নাকি ওই আরেক আরেকটা যে কি আরেকটা ভূমি যে রয়েছে সেই দিকে আরো একদিন আগে হয় বা একদিন পরে হয়, সেদিনকে একুশে রাত্রি কোন দিনে বলেন? যদি একুশে রজনীতে লাইলাতুল কদর হয়, আমরা উদাহরণস্বরূপ বলতেছি যে একুশে রাত্রিতে লাইলাতুল কদর, সেটা কি বাংলাদেশের না সৌদি আরবের না মিডল ইস্টে আরো যে দেশ কান্ট্রিগুলো রয়েছে যারা তিন দিন আগে আমাদের চেয়ে তিন দিন আগে চাঁদ দেখছে, তিন দিন আগে থেকে রোজা পালন করতেছে, তাদের ওই ওই জায়গার একুশে রাত্রি কোন জায়গার বলেন তো? সম্ভব বলা সম্ভব? এবার লাইলাতুল কদর কি এক এক দেশে এক এক দিনে হয়, যে ওই দিনে যেদিন একুশে রাত্রি সেদিন ওই ওই জায়গার লাইলাতুল কদর, আবার যেদিন আমার দেশের একুশে রাত্রি সেদিন আমার দেশের লাইলাতুল কদর, এরকম কি? লাইলাতুল কদরের ব্যাপারে অনেক ইসলামিক স্কলারদের মধ্যে দ্বিমত রয়েছে। অধিকাংশ জমহুর আলেমদের মতে লাইলাতুল কদর একটি রজনী, একটি রাত, সেটা পুরো পৃথিবীতে একই রাত্রিতে হবে, কোন রাত্রিতে বলা সম্ভব নয়, কারো সাধ্যের মধ্যে নেই। তাই আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করতে হবে প্রতিটা রাত্রি লাইলাতুল কদরকে অন্বেষণ করা। লাইলাতুল কদরে আমি যে সারা রাত্রি জাগরণ করে থাকবো বা লাইলাতুল কদর যে বুঝতে পারবো, এটা তো সম্ভব নয়। সম্ভব কি? তো আমরা চেষ্টা করতে পারি সাধ্যানুপাতে কমসে কম প্রতি রাত্রে আমরা দুই রাকাত নামাজ অতিরিক্ত করব, নিয়ত থাকবে যদি লাইলাতুল কদর হয় আল্লাহ যেন লাইলাতুল কদরের এই রজনীর যে ফজিলত, এই ফজিলতের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে দেবে। পারবো না? ইনশাআল্লাহ। আবার প্রতিদিন প্রতি রাত্রে চেষ্টা করব ৫ টাকা হোক বা ১০ টাকা হোক কমসে কম দান করার, সদকা করার। কেন? যদি লাইলাতুল কদর হয়ে যায় আল্লাহ তো কবুল করে নেবেন ইনশাআল্লাহ। নিয়তটা থাকবে এরকম যে লাইলাতুল কদর কবে এটা তো আমি জানি না, আমার চেষ্টা থাকবে, আমার চেষ্টাকে আমি চালিয়ে যাব, আল্লাহ আমাকে অবশ্যই অবশ্যই প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। আর এটা করলে পরে লাইলাতুল কদর ছুটে যাওয়ার সম্ভাবনা একদমই কম। যদি প্রতি রাত্রে আমি চেষ্টা করি লাইলাতুল কদর কি এই ৩০টা দিনের মধ্যে একদিন পড়বে? না, পড়বেই পড়বে। সুতরাং মিস যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যদি শুধুমাত্র সম্ভাবনা ধরে নেই যে ২১ থেকে নিয়ে ২৯ পর্যন্ত বা ৩০ পর্যন্ত এই বিজোর রাত্রিগুলোর মধ্যে আমি অন্বেষণ করব, এটার ব্যাপারে যেহেতু আলেমদের বেশি মানে ঐক্যমত পোষণ করেছেন তারা যে পুরো রমজান মাসের মধ্যে যে কোনো সময়ে লাইলাতুল কদর হতে পারে, তবে বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে ২১ থেকে নিয়ে ২৯ এই রাত্রিগুলোর বেজোর রাত্রিগুলোর মধ্যে, শেষ দশকের বেজোর রাত্রিগুলোর মধ্যে। এই কারণে আমরা লাইলাতুল কদরের লাস্টের যে ১০ দিন রয়েছে এই ১০ দিনের চেষ্টা করব লাইলাতুল কদরকে খুঁজে পাওয়ার জন্য, জীবনে প্রয়োগ করার জন্য। অন্যান্য বছর কি করছি জানি না, এই বছর যেন আমরা লাইলাতুল কদরের সামান্য পরিমাণ হলেও ইবাদত করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সেই প্রচেষ্টায় আমরা কি করব লাস্টের ১০ দিন এই রাত্রিতে যেমন ভাবে আমরা তারাবি করতেছি ঠিক একই রূপ ভাবে সাহারির আগে তাহাজ্জুদ করব। আমাদের বাংলাদেশে আমরা অনেকেই বা আমাদের আহলে হাদিস অনেক আলেমগণ বলে থাকেন তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত, যদিও কথা সত্য কিয়ামুল লাইল, তারাবি এবং তাহাজ্জুদ দুটাই কিয়ামুল লাইল মানে রাত্রির নামাজ, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, কোনো সন্দেহ নেই। তবুও এই রাত্রি আর ওই রাত্রের মধ্যে আমাদের অভ্যাস করা দরকার। আমরা চেষ্টা করব শেষ রাত্রে মানে সাহারির সময়ে বা ফজরের আগে ওই টাইমটাতে প্রতিনিয়ত সালাত আদায় করার। লাইলাতুল বরাত বা শবে বরাতের বর্ণনা দিয়ে আমাদের দেশে হুজুররা যে ওয়াজ করে যে এই রাত্রিতে সন্ধ্যা হয়ে গেলে পরে আল্লাহ প্রথম আসমানে নেমে আসে এবং বান্দাদেরকে ডাকতে থাকে, কার কি চাওয়া আছে চাও আমি তার চাওয়া পূরণ করে দেবো, এই বর্ণনাটি সঠিক নয়, সহি নয়। কিন্তু সহি বর্ণনা এটা যে আল্লাহ প্রতি রাত্রের শেষ তৃতীয়াংশের একাংশে নেমে আসে, তার মানে
ফজরের আগে যদি আমরা প্রতিদিন দুই রাকাত করে সালাত আদায় করি, প্রতিদিন আল্লাহর কাছে চাই, দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহ ওই টাইমে প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন। তো আল্লাহর ডাকেও আমরা সাড়া দিলাম এবং আমাদের চাওয়া পাওয়া আল্লাহর কাছ থেকে চেয়ে নিলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। লাইলাতুল কদরের জন্য বিশেষত্ব একটি দোয়া রয়েছে, যেই দোয়াটা সর্বজনীন, সবসময় পড়া যায়, যেই দোয়াটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আল্লাহুম্মা ইন্নাকা আফউ তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অথবা আল্লাহুম্মা ইন্নাকা আফউ কারীমু তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন, ক্ষমা ভালোবাসেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এই দোয়ার অর্থটা এমন। তো আমরা এই দোয়াটা যাদের মুখস্থ আছে এই রমজানে পুরো রমজান ব্যাপী পাঠ করার চেষ্টা করি, আর যাদের মুখস্থ নেই অতি শীঘ্রই মুখস্থ করে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে সবাইকে বেশি বেশি তার ইবাদত বন্দী করান, এবং রমজানে সিয়াম পালন করা একটু কষ্টকর, এই কষ্ট করার পর আবার কিয়ামুল লাইল রাত করে তারাবি করা একটু কষ্টসাধ্য হয়ে যায়। আমরা যারা কষ্ট করতেছি আমাদেরকে আল্লাহ যথার্থ প্রতিদান, উত্তম প্রতিদান হিসেবে আমাদের জীবনের ভুল ত্রুটি পাপ যত অন্যায় যত অপরাধ দোষ আছে আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের যথাসামান্য অল্প যে নেক কাজগুলো রয়েছে সেইগুলোকে কবুল করে নিয়ে আল্লাহ রহমতের চাদরে ঢেকে নিয়ে পরবর্তীতে পরকালে যেন আমাদেরকে জান্নাতের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।